অ্যাকচুয়ালি রিয়েল ফ্লো সফটওয়্যারটা তো একটা সিমুলেশন সফটওয়্যার এবং একজন শুধু রিয়েল ফ্লো যদি জানে যার অন্য কোনো সফটওয়্যার তার স্কিল নেই সে শুধু রিয়েল ফ্লো শিখে কিন্তু সেটা দিয়ে সে একটা কমপ্লিট আউটপুট বের করতে পারে না শুধু তাই না সে রিয়েল ফ্লোটা সেভাবে আয়ত্ত করতে পারে না কারণ রিয়েল ফ্লো শেখার আগে তার অবশ্যই কোনো একটা থ্রিডি সফটওয়্যারে তার স্কিল লাগে এটা হচ্ছে প্রথম আরেকটা বিষয় হচ্ছে যে রিয়েল ফ্লো যেহেতু এটা পুরো ফ্লুইড ডাইনামিক্স অর্থাৎ হায়ার ফিজিক্সের একটা ব্রাঞ্চ আছে যে ফ্লুইড ডাইনামিক্স সেই বিষয়টা নিয়ে কাজ করে এখানে তার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো যে তার বিজ্ঞানের কিছু বিষয় এটার সাথে সরাসরি যুক্ত কারণ ফ্লুইডের অনেক বিষয় আছে ফোর্সের বিষয় আছে তার অনেকগুলো তার সে বুঝতেই পারে না যেমন আমরা যদি রিয়েল ফ্লো সফটওয়্যারটা ওপেন করি তাহলে দেখবো যে এখানে বেশ কিছু প্যারামিটার্স আছে যেমন আমি ফর এক্সাম্পল আমি বলতে পারি যে এখানে প্যারামিটার্সের মধ্যে সারফেস টেনশন কারণ পরে সারফেস টেনশন যদি আমরা না জানি তাহলে তো আমরা এটা ইউজ করতে পারবো না আমরা এটা প্যারামিটার কন্ট্রোল করতে পারবো না ভিসকোসিটি তারপর যেমন ইন্টারনাল প্রেশার এক্সটার্নাল প্রেশার এখন যে এই প্যারামিটারগুলো জানে না যে জানে না যে হোয়াট ইজ ভিসকোসিটি সে তার মানটা কীভাবে কন্ট্রোল করবে এটা পসিবল না সো তাকে কিন্তু এই জিনিসগুলো জানতে হবে এখন এর মানে এই না যে একদম কেউ যদি রিয়েল ফ্লোতে কাজ করতে যায় তাকে একদম ফিজিসিস্ট হতে হবে বা পদার্থ বিজ্ঞানের ছাত্র হতে হবে নট নেসেসারি এর মধ্যে যে বেসিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যে কেউ চেষ্টা করলে জেনে নিতে পারে সেখানে যদি উপযুক্ত জায়গা থেকে বা কারো হেল্প থেকে সে সেটা শিখে নিতে পারে তাকে এটা আগে তার আয়ত্ত করতে হবে কারণ কেউ যদি একটা লিকুইড তৈরি করতে চায় সে হয়তো বা এমন হয় যে অনেকেই হয়তো কাজ করে যে ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখলো দেখে হয়তো সে একটা নির্দিষ্ট জিনিস তৈরি করবে দেখা যাবে যে সে হয়তো সেই পার্টিকুলার কাজটাই করতে পারছে কিন্তু তাকে যদি এখন ভিন্ন আর একটা জিনিস করতে দেওয়া হয় তখন সে হয়তো সেটা করতে পারছে না কারণ সে ওই কাজটা করার সময় ব্লাইন্ডলি কিছু প্যারামিটার্স সে অ্যাডজাস্ট করছে যেটা হয়তো টিউটোরিয়াল ছিল সে সেটা কম বেশি করে দিয়ে একটা আউটপুট বের করছে কিন্তু সেই কাজটা করতে যেয়ে অনেক সময় সে হয়তো ঝামেলায় পড়তে পারে এবং ওই পার্টিকুলার প্রজেক্টের বাইরে অন্য একটা কাজ করতে যাওয়া তার জন্য তাও সেটা সম্ভব সো কেউ যদি এই সফটওয়্যারে কাজ করতে চায় তাহলে তাকে দুইটা বিষয় একটা হচ্ছে যে অন্য একটা থ্রিডি সফটওয়্যার লাইক থ্রিডি স্টুডিও ম্যাক্স ফর মায়া এরকম কোনো একটা সফটওয়্যারে তার দক্ষতা লাগবে আর একটা হচ্ছে তার বিজ্ঞানের স্পেশালি ফিজিক্সের কিছু নলেজ লাগবে সেটা সে সেই বিষয়গুলো তার জরুরি হবে